নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রকল্পের যে নতুন গাইডলাইন প্রকাশিত হয়েছে এবং অ্যাপটি ডাউনলোড করে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সম্বন্ধেই আমি বলবো মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি সৌমেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো প্রচেষ্টা প্রকল্পের গাইডলাইন দোসরা এপ্রিল প্রকাশিত হয়েছে এবং লেবার কমিশনার জাহিদের আক্তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই গাইডলাইনটা পাঠিয়েছে তো এই গাইডলাইন সম্বন্ধে আমি বলেছি এবং কারা পাবে সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো এটা একটা বাংলা আকারে আমরা করে নিয়েছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রচেষ্টা প্রকল্পের আবেদন এবার অনলাইনে রাজ্য সরকার ঘোষিত প্রচেষ্টা প্রকল্পের চূড়ান্ত রূপরেখা প্রকল্পটি পনেরোই এপ্রিল দু থেকে পনেরোই মে দু হাজার পর্যন্ত চালু থাকবে কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ এককালীন হাজার টাকা পেতে পারেন সেই সম্বন্ধে বলছি যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার পেনশন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা অক্ষম ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা এসএসওয়াই প্রকল্পের এবং এম জি এনআর ইজি এ প্রকল্পের সুবিধা পান না শুধুমাত্র তেমন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন কৃষিকাজে নিযুক্ত কোন শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলের এসডিও ও গ্রামাঞ্চলের বিডিও এবং কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশন যারা দরখাস্ত গ্রহণ করবেন তারা পরীক্ষা ও যাচাই করবেন দরখাস্তকারী বা দরখাস্তকারীনি করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কি না তার অন্য কোনো আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কি না ইত্যাদি উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে তারা দরখাস্তে বিবেচিত হবে বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ওয়েবসাইটটা প্রচেষ্টা ডাব্লুবি ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটটা প্রচেষ্টা ডাব্লুবি ডট ইন এবং সর্বশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে সমদত্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাংকে ওই অর্থ সরাসরি পাঠিয়ে দেবেন দরখাস্ত কিভাবে করবেন আবেদনকারীকে শুধুমাত্র অনলাইনে প্রচেষ্টা অ্যাপ দ্বারা আবেদন করতে হবে তো প্রচেষ্টা অ্যাপটা আপনারা কিভাবে করবেন মোবাইলে যদি করেন তাকে গুগল ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে প্রচেষ্টা ডাব্লু ডট ইন এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অ্যাপসের ডাউনলোড লিক ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আজকের পর থেকেই অ্যাপসটা ডাউনলোড করা যাবে এই রকমই বলা আছে অর্থাৎ চার পাঁচ কুড়ি হাজার পরে অ্যাপসটি ডাউনলোড করা যাবে অ্যাপসে কি কি করতে হবে আপনার নাম বাবার নাম লিঙ্গ জন্ম তারিখ বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ভোটার কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিতে হবে ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ব্যাংকের ডিটেলস দিতে হবে এবং এটা সঠিকভাবে পূরণ করার পর আপনি যদি গ্রহণযোগ্য হন তবেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এই রকম নতুন কোন প্রকল্প সম্বন্ধে এলে আমি অবশ্যই আপনাদের আগে জানানোর চেষ্টা করব সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী এই রকম কোন ভিডিওতে